আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা বর্তমানে ওবা এবং লিমুজিন আসতে চাইতেছে। যদি লাইসেন্স থাকিয়া থাকে, লাইসেন্স দিয়ে কোথাও কোনো কোম্পানিতে অন্য মানে লিমুজিন ট্যাক্সি ছাড়া অন্য কোনো কাজ করার চেষ্টা করেন। এই জন্য বলতেছি, আমি একজন লিমুজিন ড্রাইভার। আসলে আমি জানি লিমুজিনে কি অবস্থা, ঠিক আছে? আমি অ্যাডভাইসটা এই জন্য দিতেছি কারণ আমি এখানে যে ভোগান্তিতে ভুগতেছি না, আমি চাইতেছি না অন্য কেউ এভাবে আমার মতো ভোগান্তিতে ভুগুক। বর্তমানে যে পরিস্থিতি কাটাতে, একটা গাড়ি নিয়ে গাড়ি কিস্তি দেওয়া, নিজে চলা, বাড়িতে টাকা পাঠানো, মানে এতটা টাফ হয়ে গেছে যা বলা হয় বাহিরে। এখন অনেকেই বলবেন হয়তো, তা আমি কীভাবে চলতেছি? আমি তো এক কথাই বুঝাই দিলাম যে আমি যে ভোগান্তিতে ভুগতেছি, আমি এই ভোগান্তি কাউকে আমি চাইতেছি না অন্য কেউ ভুগুক এই ভোগান্তিতে। আমি কিছু ছবি দেব উপরে, আপনারা দেখেন যে আমি কয় ঘন্টা ডিউটি করি বা কত ঘন্টা মানে গাড়ি ইউজ করি, গাড়ি চালাই, এর পর কত টাকা ইনকাম হয়, এর ভিতরে আপনারা দেখেন কয় টাকা পেট্রোল খরচ যাইব আর কয় টাকা নিজে খরচ, বাড়ি খরচ, কোম্পানি খরচ, সব কিছু হিসেব মিলিয়ে আসলে বর্তমানে পরিস্থিতি এতটা সুবিধা না। তো এই জন্যই বলতেছি, যারাই আসতে চাইতেছেন দুই চারজনকে, দুই চারজন ড্রাইভারকে জিজ্ঞেস করেন, যাওয়ার পরে আসিয়েন। আমি বলতেছি না আসিয়েন না, আসেন, সমস্যা নেই, কিন্তু চিন্তা ভাবনা করে আসেন। এখন বর্তমানে ড্রাইভারদের কী অবস্থা এবং কি লিমুজিনে কী অবস্থা সব কিছু বুঝে শুনে আসিয়েন, ঠিক আছে? আসার পরে মনে করেন আপনার যদি হাও মাও কাউ খাবেন তা তা কিছু হবে না, যেহেতু আপনি মনে করেন এক কোম্পানিতে ঢুকেই যাবেন, গাড়ি একটা নিয়েই নেবেন, এরপর আপনি যত হাও মাও কাউ খাবেন কোনো লাভ হবে না, কোম্পানি আপনার সাথে মানে বিন্দু মতো কথা শুনবে না। কোম্পানি তো একটা টাকা, আপনি গাড়ি চালান না চালান এটা আপনার ইচ্ছে, কোম্পানি এটাতে কোনো মাথা ব্যথা নেই, কোম্পানি মাস শেষ মানে টাকা বুঝি পাইলে শেষ, বুঝি পাইতো না গাড়ি আস্তে করে নিয়ে যাবে, আবার কথা বুঝছেন? তো এই জন্যই বলতেছি, যারা আসতে চাইতেছেন চিন্তা ভাবনা করে আসেন। আর আমি আসলে আমি যে কষ্টে আছি এই কষ্ট থেকে অত কথাগুলো বলছি, আর যদি কেউ যদি ভুল বুঝে থাকেন তাহলে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আসলে ভালোর জন্য বলতেছিলাম, আমি বর্তমানে না পারতেছি গাড়ি ছাড়তে, না পারতেছি অন্য কিছু করতে, কারণ আমি মাছ মানে মাছ পথে আটকে গেছি, ওইদিকে পিছিয়ে যেতে পারতেছি না, সামনেও যেতে পারতেছি না, এমন এক পরিস্থিতিতে আছি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কথাগুলো মাথায় রাখেন। আমার কথা বিশ্বাস যদি না হয় দুই চারজন ড্রাইভারকে জিজ্ঞেস করেন, হয়তো তাহলে বুঝতে পারবেন। যাই হোক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।